প্রিয় দর্শক, সব দিক দিয়েই যেন কেমন একটা হজবরল অবস্থা। যেমন ধরেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনবার জন্য নির্বাচন কমিশন সংলাপের আয়োজন করেছে। সেই সংলাপে দুদিন যেতে না যেতেই সিইসির গলায় আশার বদলে একটা বেসুরো হতাশার সুর। অর্থাৎ তিনি বলছেন, দেশ একটা গভীর সংকটের মধ্যে পড়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা মুখোমুখি অনর অবস্থানে। কেউ বলছে ভোট হবে, কেউ বলছে ভোট করতে দেওয়া হবে না। এটি অবশ্যই একটা জাতীয় সংকট। অন্যদিকে এই সরকার কিন্তু বলেছিল লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আগামীকাল থেকে এলাকাভিত্তিক 2 ঘন্টা করে লোডশেডিং শুরু হবে। তার জন্য প্রস্তুত হয়ে গেছে মানুষজন, কারণ এই অসহ্য গরমে এটাও সাধারণ মানুষকে মেনে নিতে হবে। এই যে সব দিক দিয়ে একটা ছন্দপতন কিংবা একটা এলোমেলো অবস্থা, সেই এলোমেলো অবস্থাটার জন্য আসলে দায়ী কে? কেন এরকম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে? এত এত সংকটকে আসলে সরকার কিভাবে সমাধান করবে? সামনে আমাদের ভবিষ্যৎটাই বা কী? সব কিছুই তো নির্বাচনকে ঘিরে। আমি সময় ইসলাম, ম্যাট্রাস টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় সংকট। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন রাশিদ খান মেনন, এমপি, সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ডিজি পাওয়ার সেল। আমি তিনজনকে ম্যাট্রাস টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। কিন্তু এমন একটা বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি আমি, মাহমুদুর রহমান মান্না, সবার আগে আপনার কাছে জানতে চাইব। আলোচনা শুরু হওয়ার আগে আপনি বলছিলেন আর আমি বলছিলাম হজবরল, আপনি বলছেন সব কিছু কেমন যেন একটা তাসের ঘরের মতো, টোকা দিলে ভেঙে পড়ার অবস্থা। আসলে কি এমন অবস্থা? যেমন ধরুন কালকে থেকে লোডশেডিং, সেটা কেন? এটা কি শ্রীলঙ্কার সিন্ড্রোম, কিংবা এই যে জাতীয় সংকট, ভোটকে কেন্দ্র করে দুটো প্রধান দলের মুখোমুখি অবস্থান, কি বলবেন সব কিছু মিলিয়ে? না, বলবার তো অনেক কথা আছে। আপনার সময় যতখানি আছে না এই টকশোতে, ওই সময়ের চেয়ে অনেক বেশিক্ষণ এই কথা বলা যাবে, কারণ সংকটটা এতই গভীর। কিন্তু আপনি যে হঠাৎ করে এই ইন্ট্রোডাকশনের মধ্যে বললেন যে কে এর জন্যে দায়ী, এগুলো মানে কি আপনাদের টেলিভিশনে কি কিছু বলা আছে যে সবসময় একটু গা এড়িয়ে কাউকে দায়ী না করে আসলে যার দায়ী তাকে না যাতে ইমপ্লিকেট করা যায়? এরকম প্রশ্ন রেখে দিয়েছি, কারণ উত্তরটা নিশ্চয়ই আপনারা দেবেন, কে দায়ী? এটা আমি এই জন্য কেন বলছি যে এটা এতই স্পষ্ট। আপনি নিজেই বলেছেন, মানে সরকারের কথা বলেছেন, কিন্তু খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন আমি লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়েছি। সেই সরকার আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করছে। আপনি বলছেন যে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের কথা, কিন্তু এলাকা ভিত্তিক নয়। কিন্তু এটা তো আপনার বিজনেসের উপরে বলা হয়েছে, দোকানপাটির উপরে বলা হয়েছে, মসজিদের উপরে বলা হয়েছে যে মসজিদে পর্যন্ত আপনার এটা যতদূর সম্ভব সাশ্রয় করবার চেষ্টা করবে। তার মানে এটা একটা অল আউট ব্যাপার। এই যে শ্রীলঙ্কার কথা বললেন না, এই সরকার তো, আমি দেখি শ্রীলঙ্কার কথা বললে কীরকম চুলকানি উঠে যায়। অথচ শ্রীলঙ্কা 1 বছর আগে মনে করে দেখেন, তাদের যে সমস্ত সার্কুলার ছিল, অলমোস্ট দ্য সেম সার্কুলার, এইটা সেফ করতে হবে, এইটা সাশ্রয়ী হতে হবে, এটা এই সবের জন্য বন্ধ রাখতে হবে, এটা একবারে একদিনে এতগুলো কথা বলা হয়েছে যে এর পরের অবস্থা যে কী সেটা আমাদের ভাবতে হবে। এটা যদি মানে ব্যাখ্যা করতে হয় যে ভাই আসলে কী হবে, তাহলে এই ক্রাইসিসটা কেন, এটার গভীরতা কতখানি, এটার মুখ কতদিক দিয়ে দেখা যেতে পারে, বিস্তারিত কথা বলতে হবে, তো সেই সময় সম্ভবত আপনার কাছে নাই। আমি দুটো জিনিস চাইবো। এই যে অবস্থা, বিদ্যুৎ এবং অর্থনীতি, সেটা কি শুধু বৈশ্বিক আমাদের করোনা কিংবা যুদ্ধ যেটাকে সরকার বলছে? ওই আলোচনা করতে গেলেই লম্বা সময় হয়ে যাবে, এই কারণে ছোট করে করি। আমি ছোট করেই যদি বলি, তাও আমি বলি যে প্রধানমন্ত্রী বলছেন, বারবারই বলার চেষ্টা করছেন, এটা ইউক্রেন যুদ্ধের পরে আমরা আমাদের বিদ্যুৎ যে সোর্স থেকে উৎপাদন করি, মানে আমাদের পাওয়ার যেটা, যেখান থেকে এটা কী বলে জ্বালানি বা যেটা আসে, কয়লা খুবই সামান্য পরিমাণ, ধরে আমি মনে করি 3% বা কিছু একটা হবে। মেইন জিনিস আসছে গ্যাস থেকে, ইট ইজ অলমোস্ট অ্যাবাউট 60%, প্রকারভে কেউ ভিন্ন রকম কথা বলেন। কিন্তু এই গ্যাস যে আমরা আমদানি করছি সেটা রাশিয়া বা ইউক্রেন থেকে নয়, কোনো জায়গা থেকেই করছি না, আমরা আমদানি করছি যেটা সেটা মিডল ইস্টের 2টো দেশ, আর এলএনজি কিনছি। এখন ধরেন এলএনজি আগে কিনতাম কত করে, 10 টাকা করে, এখন সেটা আপনি যদি কিনতে চান তাহলে 40 টাকা হয়ে গেছে। এত টাকা দিয়ে আপনি এলএনজি কিনছেন না, অতএব আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারছেন না। আপনি বলেছেন ডিজেল বন্ধ করে দিয়েছেন, তার মানে মিনিমাম 1000 মেগাওয়াট। আপনি তারপরে এই যে গ্যাসের যেটা সাশ্রয় করবার চেষ্টা করছেন, তার জন্য মিনিমাম 1 থেকে 1.5-2.5 হাজার মেগাওয়াটের মতো আপনাকে সাশ্রয় করতে হবে। এইটার বিকল্প কী? বিকল্প তো একটাই হতে পারতো, সেটা হচ্ছে আমরা ন্যাচারালি এটাকে কভার দিতে পারতাম কিনা।
আমরা গ্যাস দেশের মধ্যে উৎপাদন করবার চেষ্টা করলাম না কেন, কেন নতুন আর কূপ ফুটলাম না এতগুলো বছর ধরে? কারণ বিদেশে যখনই চুক্তি করেন তখন তাহলে কমিশন পান বেশি করে, এটাই তো কারণ। নাহলে যেই টাকা আপনি এমনকি কুইক রেন্টালকে দিচ্ছেন বছরে যত দেয়, যদি 10 বছরে 70,000 কোটি টাকা দিচ্ছেন ক্যাপাসিটি চার্জ, এখনও দিচ্ছেন প্রতি বছর অন্তত মিনিমাম 5-6,000 কোটি টাকা, এই টাকা দিয়ে আপনি কূপ খুঁড়তে পারতেন অনেকগুলো, গভর্নমেন্ট প্ল্যানই করেন। আমি বা তার মানে সরকারের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না এই বাস্তবে। আমি বলছি যে পরিকল্পনা ছিল বলতে যে লুটপাটের জন্য ধান্দা, টাকা পয়সা বানাবে, কমিশন খাবে, এই জন্য হয়েছে। আচ্ছা, দুর্নীতির কারণে কোনো সুদূর প্রসারী প্ল্যান ছিল না, সেটাই হচ্ছে। আর এই খেসারতটা দিতে হবে আগামীকাল থেকে বিদ্যুতে। আর যেটাকে বলছেন আপনি যে শ্রীলঙ্কাও এই সতর্কতা দিয়েছিল তার দেশকে বাঁচাতে এক বছর আগে থেকে, জনাব রাশিদ খান মেনন, আমরা কথা বলছিলাম দুটো ইস্যু, জাতীয় সংকট এক ভোট, আর এক আগামীকাল থেকে শুরু হবে, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু আমি প্রথম যে জাতীয় সংকট ভোটটা নিয়ে কথা বলতে চাই, সিইসি সংলাপ শুরু করেছেন, ভীষণ হতাশ, উনি অনুনয় বিনিময় করে বারবার বলছেন বিএনপি আপনি ভোটে আসুন, কিন্তু বিএনপি কী করে ভোটে আসবে? বিএনপি তো বলেছে নির্দলীয় সরকার ছাড়া আমরা ভোটে যাব না। তাহলে এখানে আসলে দায়টা কার, সিইসি না সরকারের? কাকে দায় দায়িত্ব নিতে হবে বিএনপিকে ভোটে আনার জন্য কিংবা একটা সহমত অবস্থা তৈরি করবার জন্য? ধন্যবাদ সুমা, আপনি দুটো ইস্যু একসঙ্গে নিয়ে এসেছেন। তো আমি যদি পরের ইস্যুতে একটু আগে আলাপ করি, এই জন্য আগে আলাপ করতে চাই যে আমি তো মান্না, মাহমুদুর মান্নাকে খুব ভালোভাবে চিনি আর কি, মানে তার সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সম্পর্ক ছিল, কথাটাকে ছিল বলছি আর কি। তো আমি তাকে খুবই মোটামুটি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মোটামুটি ওয়েল ইনফর্মড এবং ওয়েল রেড, ওয়েল ভার্স বলে আমি জানতাম এবং জানি। সুতরাং আজকে যখন আমি তার কথা শুনছি আমি একটু একটু হতাশ হয়েছি। আমি হতাশ হচ্ছি এই কারণে যে আজকে যে সংকটটি জ্বালানি ক্ষেত্রে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এটার সাথে অন্য জ্বালানি নীতির প্রশ্নটা যদি আমাকে বলেন আমি একমত হব যে আমরা কিছু ভ্রান্ত জ্বালানি নীতি নিয়েছিলাম বা নিয়েছি, এখনো নিয়ে চলেছি বলে আমার নিজের ধারণা। এটা আমি আজকে না, এটা এখানে বলছি না, এটা আমি পার্লামেন্টে বলেছি যে আমাদের এই ভ্রান্ত জ্বালানি নীতি বলছি। তো সেখানে প্রশ্নটা হচ্ছে যে মান্না বলছেন যে আমরা কি বলে তেল কিনছি ইসে থেকে, আমরা ইউক্রেন থেকে কিনছি না, সুতরাং কেন ইউক্রেনের প্রশ্ন আনা হবে? মিডল ইস্টের দুটো দেশ থেকে কেনা হচ্ছে, কথাটা ঠিকই, মিডল ইস্টের সাথে কেনা হচ্ছে, আমরা খালি মিডল ইস্ট না, আমরা মিডল ইস্ট থেকে চুক্তিভিত্তিক লং চুক্তিভিত্তিক তেল কিনি, আরে এলএনজি কিনি, আরেকটা আমরা কিনি, অর্ধেক আমরা কিনি হচ্ছে স্পট মার্কেটে সিঙ্গাপুর থেকে, মান্না এটা না জানার কোনো কারণ নেই। এবং আমাদের সেখানে এখানে যে ভুলটা যেটা আছে বলে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে যখন আমি চুক্তি করেছি মিডল ইস্টের সাথে তখন আমার এই ধরনের কতগুলো পরিস্থিতি বিবেচনা করে এই চুক্তিটাকে অনলি লঙ্গার টার্মে আমাকে আরও বেশি করে সেই জ্বালানি যেতে পেতে পারি সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং কিন্তু এখন যখন কী হচ্ছে, এখন যখন স্পট মার্কেটে আপনি যাচ্ছেন তখন এলএনজির দাম, মানে আমি এক্সাক্ট দামটা আমার মনে নেই, পাওয়ার সেলের যিনি আছে তিনি হয়তো বলবেন, এটা প্রায় কত গুণ, 10 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে বা তার চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং স্পট মার্কেট থেকে আপনি এলএনজি নিয়ে এসে যদি আপনি বিদ্যুৎ উৎপাদন করেন এই বিদ্যুতের দাম যা হবে সেটা কিন্তু আমাদের এই মানুষ যারা আপনার ভোক্তা যারা তারা কিন্তু এটা বিয়ার করতে পারবে না। সুতরাং সরকার যদি আজকে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে আমি বলবো তারা, হ্যাঁ এটা ঠিক মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি, কথার মধ্যে সত্যতা ছিল। আজকে অন্তত সেটুকু মানে যে শ্লাঘা ছিলেন সেটাকে মোটামুটিভাবে পাশে রেখে এখন তিনি মোটামুটিভাবে জনগণকে মানে কি বলে তাদেরকে তাদের ঘাড়ে যেতে এই বিষয়েটা সংকটটা না চাপে তার জন্য লোডশেডিং করে অন্তত পক্ষে এই বিদ্যুৎকে সাশ্রয়ী ব্যবস্থা করছেন। দুর্নীতিকে জায়েজ করার জন্য সেই জায়গাটাতে একটু আপনারা একটু এইটা তো মাহমুদুর রহমানের
খুব একটা মানে কমন কথা সবাই কথা আমরা বলতে পারি, আসল দুর্নীতি জায়গাটা যেটা আমি পার্লামেন্টেও বলেছি এখানেও বলতে চাই, তাই যে এখানে যে এলএনজি লবি যেটা ছিল সেই এলএনজি লবি দিয়ে গট দিয়ে আপার হ্যান্ড ইন দ্য জ্বালানি, খুব সোজা কথা। এবং তারা এলএনজি আনার উপরে মানে আমাদের দেশের পান্না একটা অভিযোগ করেছে, সেই অভিযোগটি হলো যে আমাদের দেশের গ্যাস উৎপাদন করার কোনো ব্যবস্থা এই কবছরে নেওয়া হয় এবং সমুদ্র সীমার গ্যাস উৎপাদন করার ব্যবস্থা আমরা নিতে পারি না, আমরা নির্ভর করেছিলাম, আমরা ডেকেছি, আমরা মানে মানে টেন্ডার দিয়েছি বা ইউআই চেয়েছি, আমরা এসছি কিন্তু আমরা কোনো ভারতও শুরু করেছে আমরা করতে পারি। সুতরাং এখানে ওই ওই ভ্রান্তিটা ওই জায়গা থেকে একটা গোষ্ঠীগত আমরা স্বার্থ এখানে কাজ করছি, খালি দুর্নীতি বলে দিয়ে কিন্তু সাধারণভাবে যদি জিনিসটা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা পরিষ্কার হয় না। তবে আমি বলি মনে করি যে আজকে সরকার যে লোডশেডিংয়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি যে জনগণকে সাশ্রয় দেওয়ার জন্যই এই সিদ্ধান্তটি যথাযথ হয়েছে এবং কোনো কোনো সময় জনগণকে তাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়। শ্রীলঙ্কা কখনোই আপনার এই ধরনের, আমি শ্রীলঙ্কার পার্টি যেগুলো রয়েছে তাদের সাথে খুব ভালোভাবে আমার মানে সম্পর্ক রয়েছে, জেবিপি আমি স্টেটমেন্ট যারা ওখানকার মার্কসিস্ট সংগঠন মান্না চেনেন, জেবিপি স্টেটমেন্ট গুলো দেখেছি, কমিউনিস্ট পার্টির স্টেটমেন্ট গুলো দেখেছি, তারা কিন্তু কখনোই এই জায়গাটা কোথাও শুরু করেনি। তার মানে আপনার যে ভাষণটুকু জনাব রাশেদ খান মেনন, আপনার যে ব্যাখ্যাটুকু বিদ্যুৎ নিয়ে মাহমুদুর মান্না সাহেবের যে ব্যাখ্যাটুকু, সেটাকে আমরা কোন ব্যাখ্যাটাকে কোন অংশটাকে সত্য মনে করব? আপনি বলছেন মাহমুদুর রহমান মান্না যা বলছে সেটা রাজনৈতিক অভিযোগ, এখানে কোনো সত্যতা নাই, কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেব বলছেন আমি সত্যতা বললে আমি বলছি যে সত্যের একটি অংশ যদি খালি তুলে ধরেন আরেকটি অংশ যদি না না বলেন তাহলে সেটা সত্য থাকে না, সেটা আপনার এটা কিছুটা অংশ হলো আপনি অসত্য হয়ে যায়। আমি এটা বলেছি জি, আমি আবার আসবো, জি আমি আবার আসবো দুজনের কাছে, আমি যাচ্ছি না কোথাও, কিন্তু আমাদের আপনি জ্বালানি সেলের ভক্তকে জিজ্ঞেস করুনই ভালো বলবেন। জি আমরা সেখানেই যাই, কারণ আমরা এখন রাজনৈতিক ভাষণগুলো শুনছিলাম, বাস্তবতার জায়গাটা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন যিনি ডিজি পাওয়ার সেলের আমাদের সাথে সংযুক্ত আছেন তিনি বলবেন। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আপনার কাছে জানতে চাই, আমরা এতক্ষণ যা শুনলাম সেটা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক জায়গা থেকে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিলেন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে বাস্তবতাটা কি? ধন্যবাদ সোমা। আমি প্রথমে এটা আমার জন্য একটা সৌভাগ্য, দুইজন প্রতিষ্ঠিত দশা রাজনীতিবিদের সাথে আমার বসা সৌভাগ্য হলো। আমার মনে হয়েছিল ওনারা হয়তো নির্বাচন কমিশনকেই বলবেন, ওই জন্য না হলে আমার এই দুঃসাহস হতো না এখানে বসার। তো যাই হোক, যে বিশেষ করে মান্না ভাইকে আমি চিনি, মান্না ভাই আমাদের ছিলেন নেতা, মান্না ভাই যখন বক্তৃতা দিতেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, কিন্তু সেই মান্না ভাই আমাদের নাই, তখন উনি ছাত্রদের অধিকার নিয়ে বলতেন, এখন উনি বিরোধিতা করার জন্য বলেন। এখানে গিয়ে মান্না ভাই এই মুহূর্তে যা যা বলেছে সেটার সাথে আপনি সহমত কিনা একমত কিনা সেটা জানতে চাই। সহমতের বললাম প্রথমে মান্না ভাই, যেটা একটু আমাদের যেগুলো সাধারণ বিদ্যুৎ শাস্ত্রের কার্যক্রমে যেভাবে মান্না ভাই তুলে ধরলেন এটা কিন্তু অবজেকশনেবল, যে মর্যাদ তো ইয়ে করা হচ্ছে, এটা আমরা আজকে নয় 2009 সালে যখন বর্তমান সরকার প্রথম দায়িত্ব নেয় তখন 8-10 ঘন্টা যখন ছিল আমরা দুইটা কাজ করেছি, যত দ্রুত সম্ভব উৎপাদন বাড়িয়েছি যেটা রেন্টালের মাধ্যমে, যেটাকে আপনারা কুইক রেন্টাল হিসেবে চিনেন, কারণ আমরা 4 মাসে প্রথম বিদ্যুৎ কেন্দ্র আনি। সেকেন্ড যেটা আমরা করছি সেটা হলো আমরা বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম যেটাকে বলা হয় ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, যেখানে যেখানে আমার অপচয় করা কম করা যায়, যেখানে আমার না করলে হয় সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি, সেটাই আজকের যে সংকটটা এটা কিন্তু আমাদের জাতীয় সংকট নয়, যেটা সময় বলার চেষ্টা করছে বৈশ্বিক সংকট, আমরা বরং আমাদের এই সংকটে যেন নিপতিত না হতে হয় সেই জন্য আমরা এটাকে একটা সমস্যা হিসাবে ধরে এটা একটা আগাম মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স, যে আমরা যেন শ্রীলঙ্কার মতো হতে না হয়। সুতরাং এখানে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আপনি যেটা বলছেন যে আগাম সতর্কতা যেন শ্রীলঙ্কা না হয়ে যায়, কিন্তু বিরোধী মতগুলো তো বলছে যে আমরা শ্রীলঙ্কার পথেই হাঁটা ধরেছি, এটা কতখানি সত্য? না এটা তো প্রথম কথা হলো যে এটা তো প্রশ্নেই আসে না, বরং শ্রীলঙ্কার অবস্থান যারা বুঝে এই কথা বলেন আমি মনে করি যে তারা মানে দীপানিস্ত্রের মতো আর কি, যে জেগে থেকে ঘুমানোর মতো অবস্থা। লোডশেডিং কে জাদু করে মাননীয় প্রধানমন্ত্রী বরং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে আমার দুজন নেতার সামনে আসে, সেটা হলো বরং উনি আমাদেরকে বলতেন যে দেখো
তোমরা যে এখন লোডশেডিং মুক্ত পুরো করছো, বরং কিছু কিছু লোডশেডিং রেখো, মানুষ যেন লোডশেডিং ভুলে না যায়, বরং এটা রিয়েলাইজ করতেছি তোমার কথা শুনলে। আজকে এত কথা পেলে মানে জ্বালানি নীতিতে এটা কালে একটা বড় ভুল, জ্বালানি নীতিতে এটা একটা আপনাদের বড় ভুল ছিল, কিছু লোডশেডিং লিখে দেওয়া উচিত ছিল না। শুনে আজকে যেখানে জাপানের মতো আপনারা সবাই জেনে যদি এই প্রশ্নগুলি বলেন তখন আমরা ব্যতীত হই। জাপানের মতো একটা দেশ যেখানে তারা সরকার ঘোষণা করে 2 ঘন্টা লোডশেডিং করতেছে, আপনি বাজারে গেছেন টমেটো কিনতে, আপনি যদি দেখেন 200 টাকার টমেটো আপনি সেটা কিনে খাবেন? যেটা ম্যানেজার স্যার বললেন যে এখন আমি 50 যেটা ছিল আমার 5 থেকে 10 টাকা এলএনজির দাম, আমি 50 টাকা দিয়ে কিনে আমি এসির বাতাস খাবো? শ্রীলঙ্কার মতো হব না, কোনো সম্ভাবনা নাই, না হওয়ার জন্যই আগামী সতর্কতা। কিন্তু যে জায়গাটি জানতে চায়, আগামীকাল থেকে 2 ঘন্টা করে যে লোডশেডিং হবে এলাকা, সময় একটু কারেকশন করে জি, আগামীকাল থেকে আমরা যেটা করেছি সেটা হলো আমাদের যেটা ঠিকই বলেছেন যে আমাদের এই বর্তমানে স্পট মার্কেট থেকে আমরা ওই গিলাসি মানে কতদিন ভোগান্তিটা পোহাতে হবে, এবং ডিজেল থেকে উৎপাদন বন্ধ করলে আমাদের মাত্র 2000 মেগাওয়াটের শর্টেজ পড়ে। আমরা 1000 মেগাওয়াট ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের মাধ্যমে আমরা ইজিলি পারবো, কারণ দোকানপাট যখন 8টা থেকে বন্ধ হয় আমি প্রথম 2 দিন পরে দেখছি যে 500 মেগাওয়াটের মতো আমাদের সাশ্রয় হয়। আর এখন তো দোকানপাটের সাথে আমরা অন্যান্য যেসব মিজার্স গুলো আছে আমি অভ্যাস বলতে চাই না, বরং আমি নিজেকে কানেক্ট করি যে আমার যেটা যতটুক প্রয়োজন ততটুক জন্য আমি খরচ, কারণ এটা বেশি দিন লাগবে না। একটু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদেরকে এই মিজার্স গুলো, তবে আমি চাই এই বিদ্যুৎ সাশ্রয়ী অভ্যাসটা সারা জীবন ধরে থাকুক। আমরা কেন অপচয় করব? আমরা এখনো সেরকম মানে ইয়ে হয়ে যায় নাই যে আমাদেরকে আরামাইশ করার জন্য ল্যাব মুড়ে দিয়ে গর্ভবতী রেসি ছাড়তে হবে। সবচেয়ে বড় কথা কি, এমন একটা মৌসুমে এই সিদ্ধান্ত কিংবা এই ভাগ্যটা বরণ করতে হচ্ছে পুরো গরম, সেই গরম সারা বিশ্বকে, আমি আপনি না তো সারা বিশ্বকে বরণ করতে হচ্ছে। সারা বিশ্ব তো আর বাংলাদেশের মানুষ দেখবে না, ও নিজের সুবিধা নিজের অসুবিধাই তো ভাবে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি আবার একটু মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেতে চাই। নিশ্চয়ই আমার প্রশ্ন করার কিছু নয়, দুজন পক্ষের আপনি শুনেছেন উত্তর। মানে ওটা সমস্যা হচ্ছে কি, সরি মেনন ভাই, এরকম আমার কথা বললেন, আমি কিন্তু অন্য সম্পর্কে অনেক লম্বা কথা বলতে পারি। এই জন্য এই যে আমার ধরেন ছাত্র বয়সে আমি যখন ইউনিভার্সিটি কেবল পড়ছি বা কলেজে আছি, তখন আমাদের ছাত্র রাজনীতির আইকন যে 2-1 জন ছিলেন তার মধ্যে উনি একজন, এবং তার মধ্যে আবার তার সাথে আমার ঘনিষ্ঠতা বেশি ছিল, উনি যেরকম করে বলেছেন। এবং উনি যদিও আমার খুব ভালো লেগেছে, উনি বললেন যে আমি পড়ি বা চিন্তা করি বা ভালো কিছু কথা বলেছেন, আমি ওনাকে খুব ডিস্টিংক্ট একটা মানুষ মনে করতাম যে আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের চিন্তা এক মাহবুবুল্লাহ ভাই বাদ দিয়ে ওনাকে আমি ডিফারেন্স মনে করতাম, যে উনি সেরকম জেনে শুনে বুঝেই কাজ করেন, পড়েন, রাজনীতি করেন। সেই জন্য ওনার সাথে আমি কনটেস্ট করবো যে সেরকম কিন্তু মনে করিনি। যখন কে গেস্ট আসবে উনি আসবেন শুনে আমি ভেবেছি যাকে এটা একটা কথা বলার মতো জায়গা, আমি শিখবো কিছু। কিন্তু তারপরে কী হয়, আমরা যারা যে দল করি বা দলের কারণে যে জোট করি, সেই জোটকে দলকে মাঝে মাঝে ডিফেন্ড তো করতে হয়, সেরকম কিছু কিছু কথাবার্তা বলতে হয়। আমার সেই অব্লিগেশন নাই আমি মনে করি, মেনন ভাই আছে বা নেই সে নিয়ে আমি কোনো কথা বলছি না। আমার প্রথম কথা হচ্ছে যে মেনন ভাই যেটা বলেছেন আমার সাথে উনি কনটেস্ট করেছেন কথা, আমি সেটা কিন্তু বুঝি নাই, উনি এরকম কিছু করেছেন আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে উনি যে স্পট পারচেজের কথা বলেছেন, ঠিক আছে আমি বলেছি সেটা প্রথমে, যেটা আমি চুক্তি করেছিলাম $10 সেটা এখন আমাকে $40 মিনিমাম কিনতে হচ্ছে। এবং সেখানেও খেয়াল করবেন হোল অফ ইউরোপ এখন এনার্জি কেনার জন্য মাঠে নেমেছে, বিকজ তারা জানে যে ওই M1 বা তারপরে 2-3 কী কী আসতে পারে, রাশিয়া যে স্যাংশনগুলো দিতে পারে আরও, তারা সেভ করবে সেই চেষ্টা করছে। আমার মাথায় এই অ্যাডভান্স প্ল্যানিং ছিল না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই যে রেন্টাল কুইক রেন্টাল করলাম, এখন তো আমি বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিচ্ছি না প্রত্যেক বছরে 5-6 বছর করে 5-6 হাজার কোটি টাকা করে, এটা তো তারা অস্বীকার করতে পারছেন না। দিচ্ছেন কেন? আপনার নিজস্ব ক্যাপাসিটি কত আছে সেই ক্যাপাসিটির হাফও আপনি প্রডিউস করতে পারছেন না, ওয়াই বসিয়ে রাখছেন কেন, চালু করতে করছেন না কেন? বিকজ আপনি বসিয়ে রাখলে যা দিচ্ছেন চালু করে তার ডাবল দিতে হয়। রেন্টাল কুইক রেন্টাল এই অর্থে ইজ এ লুজিং থিং। আমরা কোনো কোল প্রজেক্টে যেতে রাজি হলাম, সে একটা যেতে রাজি হচ্ছি, সেই কোলের আবার কী সমস্ত ম্যানেজমেন্টের ঝামেলা। এই জন্য আমি বলছি টোটালটা ইজ ইন আ মেস,
একথা আমরা আগে বলেছি, এখন সেটা দেখা যাচ্ছে। আপনি তখন বলছেন না না সাশ্রয় করতে হবে না, সারা দুনিয়ার লোকজন সাশ্রয় করে না, দুই বছর আগে বলতেন যে সাশ্রয় করতে হবে, এক বছর আগে বলতেন সাশ্রয় করতে হবে, হঠাৎ করে সব বড় বড় ভালো ভালো রোজি পিকচার দেখে দেখাবার পরে এখন বলছেন না না আমাদের সাশ্রয় করতে হবে না, তখন আমেরিকা করে জাপান করে এগুলো বলছেন, এই কথা মানুষ শুনবে না? আমি নিতে যাচ্ছি না, এই কারণে করোনার ইফেক্ট আসে নাই। উৎপাদন খরচ, গ্যাস, ডিজেল কিনতে অনেক খরচ, টাকা লেগে যাচ্ছে। এই যে ধরেন মানে দফায় দফায় বিদ্যুৎকে কুইক রেন্টাল রেন্টালে দেওয়ার পরে বিদ্যুতের দাম বেড়েছে, সেটা করোনা থেকে শুরু হয়নি, তার অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু এই আলোচনা করার জন্য আমি ওই জন্য বললাম আমাদের অত সময় নেই, কিন্তু উনি তো অ্যাগ্রি করবেন যে আমরা এই যে $10 করে যেটা কিনেছি, যেটা ওই দুটো দেশ থেকে বিদেশ থেকে কিনলাম, সেটা এত স্বল্প সময়ের জন্য করলাম কেন? এটা সেই সময় করলাম, এটা মেনন ভাই রাজি বলছেন, কিন্তু আমি আগে এইটা দেখতে পারিনি। ঠিক একইভাবে আমি বলছি যে এরকম একটা জায়গায় যেতে পারে সেটা বুঝি নাই, তার সাথে সাথে যুক্ত করছে যে আলোচনা এখানে আসেনি, সেটা হচ্ছে আমাদের এখানে তো ইম্পোর্ট ফাইন্যান্স করবার মতো টাকাই আমাদের কাছে নেই, আমাদের এখানে রীতিমতো রিজার্ভ নিয়ে সংকট। ওরা আবার বলতে শুরু করে না রিজার্ভ নিয়ে কোনো সংকট আমাদের মধ্যে নাই, কিন্তু সেই কথার মধ্যে আমি যাচ্ছি না, বললে আমি তারও জবাব দিতে পারবো নিশ্চয়ই। আমি যত দূর জানি আমি তাদের অথরিটি কন্টেস্ট করছি না, কিন্তু যা পত্রিকায় আমি পড়েছি, আমি তো এক্সপার্ট নই তাদের মতো, আমি তাদের মতো অফিসিয়াল সরকারি সমস্ত ডকুমেন্ট দেখে দেখে বলতে পারছি না, কিন্তু পত্রিকা যা দেখেছি সেই সমস্ত কিছু এটার রিফ্লেকশন আছে। আজকে আপনি নিজে যেরকম করে বলছেন, সমস্ত মিডিয়া এরকম করেই বলছে যে এইভাবে একটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, মানুষের কষ্ট বাড়ছে, এটাই রিয়েলিটি। আমরা তো বলছি মানুষের কষ্ট বাড়ছে, হ্যাঁ বাড়ছে তো, আপনি না বলে কিরকম করে আপনি মিডিয়া চালাবেন কিরকম করে? বলছি তো, আপনি মিডিয়া চালাবেন কিরকম করে? তাছাড়া এই যে দুই ঘন্টা করে যেটা মোহাম্মদ হোসেন সাহেব বললেন যে না ওটা একটা বদভ্যাস ছিল, এই বদভ্যাস আপনি চালাতে জানেন কেন? তখন থেকেই বন্ধ করে দিতেন, তখন তো সেরকম করেনি। আপনি যে বিদ্যুৎ উৎসব করলেন এই হাতির জেল, সেগুলো করলেন কেন? এখন সেই প্রশ্ন যদি করেন তাহলে জবাব দেওয়া যাবে। মোহাম্মদ হোসেন, কিছু প্রশ্ন নিশ্চয়ই আপনার জন্য তৈরি আছে, আপনি দিবেন যে এই যে বিদ্যুৎ উৎসব করা হয়েছে, কুইক রেন্টালকে বসিয়ে বসিয়ে বারবার বছর বছর রিনিউ করা হচ্ছে কেন? আমি যাই মান্না ভাই, আপনি তো যখন একটা ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেন, আপনি কি শুধু সুতার দাম আর এখন আর করি না ভাই, ছেড়ে দিয়েছি, প্রোডাক্ট কস্ট ইয়ে করে আমার রেন্টাল, যখন আমি রেন্টাল আর একটা শুনতে পাচ্ছেন, আমরা তো জাতীয় সংকট নিয়ে কথা বলছিলাম, জাতীয় সংকটের একটা পার্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, মূল পার্টটাতে একটু আসি, সেটা হচ্ছে ভোট, কি হবে ভোট? ঠিক আছে, ভোটের প্রসঙ্গে আমি আসছি, কিন্তু এই বিদ্যুতের লোড শেডিং আর একটু বলে দিই, এই লোড শেডিং এর কারণে নাকি সরকার পতনের তর, জি তারপরে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার, আমি এটা বিরোধী, কিন্তু এটা মূলত অর্থনৈতিক সমস্যা। আজকে লোড শেডিং এর সাথে রেন্টাল কুইক রেন্টালের যোগ নেই, আজকে লোডশেডের সাথে যুক্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী জ্বালানি মূল্য, এবং সেখানে আমরা এলএনজি নির্ভর হয়ে যাওয়াতে আমরা এই বিপদগ্রস্ত মধ্যে পড়েছি। ভালো হতো এবং উচিত হতো এই সময়কালে আমাদের নিজেদের গ্যাস, আমাদের নিজেদের কি বলে সমুদ্র সীমা থেকে গ্যাস আহরণ করি। আমি এই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি বলতে যে আমি আমি আজকে আমিও আজকে পত্রিকাগুলো পড়েছি, এবং আমাদের কি বলে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য, আমি জানি না ওই চেয়ারটার মধ্যে একটু দোষ আছে বোধ হয়, ওই চেয়ারটার মধ্যে ঘুরলে বোধহয় একটুখানি ঝামেলা হয়ে যায়, যার জন্য তিনি প্রথম দিনই তলোয়ার নেওয়ার কথা, মানে তলোয়ারের বিরুদ্ধে রাইফেল নেওয়ার কথা বলতেন। আমি আমি সময় আপনাদের রিপোর্ট করে বলছি, আমি জানি না বিষয়টি। আজকে আমি দেখলাম যে হতাশা বলছেন যে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ টু প্রিপেয়ার দি কান্ট্রি ফর দি ইলেকশন, নট টু গো ফর এনি পলিটিক্যাল সলিউশন। সেখানে কে ইলেকশনে আসবেন কি আসবেন না, দ্যাট ইজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিস দেমসেলভস, তারা বসবে, তারা সহমত তৈরি করতে পারে কিনা, যদি না পারে তাহলে সেটার যে সংকট, তার যে তার জন্য যে খেসারত,
সেটা সেই রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে এবং সে রাজনৈতিক দলগুলো অতীতে দিয়েছে, ভবিষ্যতে হয়তো বা তাদের দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জনগণ যাতে ভোট সঠিকভাবে দিতে পারে এবং জনগণের সেই ভোট চর্চা বিষয়টা হয় সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করবে। সুতরাং আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার যদি এখন বিএনপিকে আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে থাকেন, এটা তার জন্য খুব একটা মানে তার জন্য এটা সম্ভাবনা আর এই 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 ধরনের কথা বলার আমি কোনো জায়গা। প্রধান নির্বাচন কমিশনার তো সেটাও বলছেন বিএনপি যদি আগামী ভোটে না আসে সেই ভোটটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো একজন সাংবিধানিক দায়িত্বে যারা রেফারির ভূমিকায় দায়িত্ব পালন করবেন সেই জায়গার প্রধান যখন এই কথাটি বলেন বিএনপি না এলে ভোট প্রশ্নবিদ্ধ হবে, ওনার উচিত হবে যদি তাই হয়ে থাকে যে বিএনপি না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাহলে ওনার উচিত হবে সে প্রশ্নবিদ্ধ নির্বাচন না করা। উনি স্ট্রেট বলতে পারেন যে আমি এই নির্বাচন করবো না, সেই হুম্মত তার নেই। অতএব এই কথাগুলো বলা হচ্ছে আসলে আসলে মনে করছেন উনি যদি সব ব্যবস্থায় ফেল করেন সিইসি, তাহলে বিএনপি যদি ভোটে না আসে তাহলে সিইসির নিজের থেকেই পদত্যাগ করা উচিত হবে, বিএনপি এলো না আমি আর থেকে কি করবো। হ্যাঁ, উনি যদি মনে করেন যে নির্বাচন করার কোনো পরিবেশ নেই তাহলে উনি 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 সেটা বলবেন, কিন্তু ওনার আমি তো বললাম যে উনি সেটা বলতে পারবেন না। কিন্তু কেন আজকে এই পরিস্থিতি ঘোরাঘুরি করলেন আমার জানার কি কি কারণে কি প্রশ্নে উনি এই কথাগুলো বলছেন আমি এটা বুঝি না। আমি তো বলেছিলাম যে চেয়ারটার বোধহয় একটা ঝামেলা আছে, চেয়ারে বসলেই হয় আপনি একদম ই হয়ে যান, স্থবির হয়ে যান, আর নাহলে পরে আপনি একটা উল্টা পাল্টা যায়। আমি আজিজকে দেখেছি, আমরা সাদেক সাহেবকে দেখেছি, আমরা এমনকি সাইদ সাহেবের মতন এত ইন্টেলিজেন্ট এবং এত এফিশিয়েন্ট অফিসার আমি তো মনে করি তাদের হাতে যে আইন আছে প্রয়োগ করার মতন সেই যদি মনোবল দিয়ে যদি তারা কাজ করে তাহলে হাত পা বাঁধার কোনো জায়গা নেই। এখন যদি আমাদের মিডিয়ার মতন আমরা শহরের দ্রুত সেন্সরশিপ নিজের উপর আরোপ করি যেমন আমরা করছি মিডিয়ার ক্ষেত্রে, তেমনি যদি সিএসি যদি মনে করে যে তার হাত পা বাঁধা তাহলে তো আর কিছু করার থাকে না। আমি মনে করি এগুলো এক ধরনের আমরা খেয়াল করছি যে এক ধরনের হতাশা সৃষ্টি একটা চেষ্টা সারা দেশ জুড়ে, একদিকে এই সংকট একদিকে ওই সংকট, এখন আবার সিএসি বলে দেখছে নির্বাচনী সংকট, তাহলে তো কিছু থাকছে না। খেলাটা কোথায়? আমি তো বলেছি খেলাটা আরো অনেক দূর বিস্তৃত, খেলাটা হচ্ছে রেজিম চেঞ্জের খেলা। জি মান্না সাহেব, সাত দিনের মধ্যে খেলে দিতে চেয়েছিলেন, সাত দিনে পারেন নাই, হয়তো সাত পাশে গিয়ে সেটা হবে। জি আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেটা জানতে চাই, সিইসি অসহায় আত্মসমর্পণ করছেন বিএনপিকে ভোটে আনবার জন্য, না আসলে কি হবে সেই জায়গাটাতে আপনি সিইসি প্রসঙ্গে কি বলবেন? তলোয়ারের প্রসঙ্গ আসছে, বন্দুক প্রসঙ্গ আসছে, সবাই যদি তলোয়ার বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে ইসির কাজটা কি আসলে? হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু তার আগে আবার বলতে হয় যে বললাম না মেনন ভাই আছেন, উনি যখন বলেন প্রত্যেকটা কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি, বোঝার চেষ্টা করি, পারদপক্ষে কন্টেস্ট করতে চাই না, কিন্তু এই যে এখন বললেন না শেষটা বলবেন না বলে কন্টেস্ট না, শ্রদ্ধা করি বলি, মানে উনি যা করেছেন সবই আমি ঠিক পড়ে করি তা তো নয়, সে তো বোঝাই যায়, কিন্তু সেটা বলছি না, ওভারঅল তার টোটাল ক্যারেক্টার জীবনের টোটাল লাইফটা যদি নিয়ে আসেন তারপরে একটা অ্যানালিসিস করবার সময় আমি তাকে ডেফিনেটলি পজিটিভ পয়েন্টস বেশি দেবো। সেই জায়গা থেকে বলছি উনি শেষের যে কথা বলেছেন খেলাটা হলো রেজিম চেঞ্জের খেলা, আমি বলছি আমি মনে করি এই মুহূর্তে সলিউশনের জন্য এই রেজিম চেঞ্জ হতে হবে। আমি এটার জন্য পারি যদি, পারছি না সেটা ভিন্ন কথা, হাজারো লাখো জনতাকে রাজপথে নিয়ে পারলে রাস্তা ব্লক করে দিয়ে বলবো তুমি যাও, তাছাড়া দেশে কোনো শান্তি হবে না। এই দেখছেন না কীরকম শ্রীলঙ্কায় কী ঘটনা ঘটলো, অন্য জায়গায় ঘটনা ঘটছে, এই রকম আন্দোলন করবার ক্ষেত্রে আমার চাইতে অনেক বেশি পয়েন্ট মেনন ভাইয়ের পকেটে আছে। উনি 69 আন্দোলনের নেতা ছিলেন আর এক সময় মানে উনি ছাত্রদের তো একটা আইকন ছিলেন, সবাই জানেন সেটা তো, সেই লড়াই তো চলছে। আমরা কি বলছি এই গভর্নমেন্ট দুটো ইলেকশন পার্টিকুলারলি আপনার 14 18
এই দুটো ইলেকশনের নামে যা করেছেন তারপরে তাদের নেতৃত্বে কোনো নির্বাচন হবে সেই দুটো ইলেকশনের দায় কালিমা এই নতুন কমিশনকে কেন পোহাতে হবে এটা খারাপ ভোটের জন্য সরকার দায়ী থাকে না কমিশনের কথা তো বলিনি এখন আমি কমিশনের কথা বলছি না আমি বলছি এই সরকার এই কারণে থাকাই উচিত নয় এখন আপনি যদি এই প্রশ্ন করেন যেহেতু হাতে সময় হয়তো নাই সেই কারণে বলছি এই ইলেকশন প্রাণ সিইসি তো এগুলো জেনেই এখানে আসছেন উনি এসে যদি এখন বলেন বিএনপিকে আনতে না পারলে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না উনি কি জানেন না যে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে ইলেকশনটা পরপর দুইবার করেছে পরেরবার বিএনপি ঝাঁপিয়ে ইলেকশন করেছে তখন একদম মারপিট করে আগের রাত্রে ভোট কেটে নিয়েছে ভোট করে নাই ভোট কেটে নিয়েছে এখন কি করবে এখন নতুন মত দিয়েছে ইভিএম আমি জানি এটা বিতর্ক হবে বাট ভেরি স্ট্রেট ইভিএম ভালো মন্দের বহু দিক বলা যাবে এ ট্রেলিং মানে পেপার ট্রেল বলে কোনো জিনিস নাই এটা একটা ম্যান মেড মেশিন যিনি তৈরি করেন যিনি কন্ট্রোল করেন নিজের মতো করে কমান্ড দিতে পারেন সেই অনুযায়ী সেটা ছাপ পড়বে আপনি সিল মানে বোতাম টিপবেন ধারে শীষে যাবে গিয়ে নৌকাতে হইতে পারে এরকম করে আপনি মেশিন বানাতে পারেন ওগুলো বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে মেজরিটি অফ দ্য অপোজিশন এটা চায় না উনি প্রথম বলেছিলেন না যে এই বিতর্ক কেন পলিটিক্যাল পার্টিগুলো করছে এটা তো আমাদের তো সেই ভদ্রলোক এখন সেই বিতর্কের মধ্যেই জড়িয়ে আবার ইভিএম করতে চান তো ইভিএম তো কেউ করবে না বলছি উনি কীরকম করে আনবেন গভর্নমেন্টকে উনি অন্যান্য কারণে বলতে পারেন কিন্তু উনি যদি বলেন ইভিএমে ইলেকশন হবে না ইভিএমে অপোজিশন ইলেকশন যাবে না তো তাইলে কী দাঁড়াবে উনি বলছেন যদি যদি বিএনপিকে আনতে না পারি তাহলে তো আমার ইলেকশন করা দেওয়া ছেড়ে চলে যাওয়া উচিত আমি কিন্তু মেনন ভাইয়ের এই কথার সাথে একমত যদিও মেনন ভাই বলেছেন তারপর আপনি যখন তাকে আবার প্রশ্ন করছেন আপনি তার এটাই চাইছেন তখন মেনন ভাই সম্ভবত রাজনৈতিক ইমপ্লিকেশন বুঝে আবার এই কথা স্টিক করেন নাই কিন্তু আমি স্টিক করছি এই ভদ্রলোকের যাওয়া উচিত এই ভদ্রলোক চলে গেলে কি উনি একা যাবেন না চলে গেলে কি ভালো ভোট হবে এই ইলেকশন কমিশন চলে যেতে হবে গভর্নমেন্ট চলে যাবে নতুন গভর্নমেন্ট নতুন ইলেকশন কমিশন তার আন্ডার ইলেকশন তাছাড়া আবার গায়ের জোরে অন্যান্য কিছু করে পার পেয়ে যদি যায় তো যাবে দেখবো কিন্তু মানবো না মনে কষ্ট পাবো হয়তো বলতে পারবো না বলতে গেলে আঘাত করবে জেলে নিয়ে যাবে কিন্তু মানতে পারবো না বিকজ এগুলো কোনো নির্বাচন জনগণের রায়ের কোনো বিষয় জায়গাতে নাই অতএব তার বিরুদ্ধে লড়াইটা চলতে থাকবে এই ইলেকশন কমিশন নিজের ভাবা উচিত এই কুমিল্লা ইলেকশনের সময় কীরকম গায়ে একটা দেখালো এমপি সাহেবকে বললো চলে যাও উনি যাবে না কী করতে পারলো নিজের কথা বললো থুতু তো নিজে গিলেছেন এখন উনি আবার বলছেন আচ্ছা আপনাকে যদি তলোয়ার দেখে তাহলে বন্দুক দেখান আপনাকে কী আপনি কী দেখালেন আপনি যে ওনাকে বললেন এমপিকে তাকেই আপনি একটা ছুরি দেখাতে পারলেন না আপনি আমাদেরকে তলোয়ারের বদলে বন্দুক দেখাতে পুরো দেশকে একটা গৃহযুদ্ধের মতো বলছেন না হ্যাঁ গৃহযুদ্ধের কথা বলছেন উনি আবার সেটা উস্কানি এরকম হয় আর কি মানে করা যায় তথ্যমন্ত্রী আবার বলেওছেন কিন্তু যে সিইসি সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন কে তথ্যমন্ত্রী বলেছেন সিইসি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে তথ্য বিলাস নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না এখানে উনি আরো অনেক কথাই বলছে এই যে বলে না শ্রীলঙ্কা উন্নয়নের কথা নিয়ে বলছে শ্রীলঙ্কা নিয়ে সো কল অপোজিশন পার্টি যেটা পার্লামেন্টের মধ্যে আছে আমি মৎস্য কমিশনের মতো বলি তাদের নেতা বলেননি দলের যিনি সাধারণ সম্পাদক তিনি শ্রীলঙ্কা নিয়ে কথাবার্তা বলেননি কই তখন তো কিছু জবাব দিতে পারেন নাই সেগুলো তো মানে যুক্তিসঙ্গতভাবে মানুষকে বোঝাবার মতো করে কোনো কিছু বলতে পারেননি খালি একটা হলো ধমকান চোটপাট করেন গায়ের জোর করেন একদিন কত লোকগুলোকে যে মারধর করে গায়েব করে দিতেন আবার ক্রস ফায়ার দিয়ে দিতেন যেহেতু বিভিন্ন দিক থেকে চাপ চলে আসছে এই নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে এখন বাংলাদেশের সরকার তার প্রধানমন্ত্রী গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলছেন একটু বোঝান না বিএনপিকে ইলেকশন আসেন ওই লোক পররাষ্ট্রমন্ত্রী আছে ক্যাবিনেট মেনন ভাই প্রশ্নটা করেন বললেন না যে খেলাটা অনেক দূর আছে কদ্দূর অন্য গোলার্ধে অন্য গোলার্ধে ঘটনা কি এইটা কি যেটা বলছেন মাহমুদুর রহমান মান্না জনাব রাশেদ খান মেনন কি বলছেন আমি কথাটা বুঝিনি বিএনপিকে ভোটে আনবার জন্য বিদেশে ধর্ণা দিতে হচ্ছে সরকারকে সেই কথাটাই তিনি বলেন আমি করি পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যদিও তিনি পরবর্তীকালে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন খুব একটা অনভিপ্রেত কথা বলেছেন এবং খুবই তার আসনের যোগ্য কথা তিনি বলেননি কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি তার শেষ গত কয়েকদিন আগে তার ভাষণটি যদি শোনেন অ্যাবাউট ইউক্রেন যুদ্ধ তাহলে এটা বুঝে নিতে হবে যে আমেরিকার কাছে ধর্ণা নয় বরঞ্চ তিনি বলেছেন যে আমেরিকাকে বুঝতে হবে যে অন্যকে শাস্তি দিয়ে পৃথিবীর মানুষকে শাস্তি দেওয়া যায় না আপনি যদি ফিডব্যাক বা কারেক্ট আমি যদি কারেক্টলি যদি মনে করে থাকতে পারি সুতরাং আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট
শীত যারা রয়েছে এই শীত দ্বারা কথা বলতে পারে, এবং আমিও মনে করি আমাদের উচিত হবে সেই শীত দ্বারা নিয়ে কথা বলা। বাংলাদেশকে শ্রীলঙ্কা হতে দেওয়া যাবে না, এই কথাটা আমি স্পষ্ট করে বলছি, সবাই আমাকে মাফ করতে হবে। আমি একটা ছোট প্রশ্ন করব, আমি জানি আপনার ব্যস্ততা আছে, আমি শুধু ছোট করে একটা 30 সেকেন্ডে জবাব দিবেন, যে লোডশেডিং শুরু হবে এবং শুরু হয়েছে সেটাই নাকি সরকার পতনের মূল জায়গা হয়ে যাবে, মূল কারণ হবে বলছি বিএনপি? আমি তো মনে করি না, আমি বাংলাদেশের মানুষ চিনি, আমি এটা মনে করি না। আবার লোডশেডিং এটা হবে না, যদি হয় সেটা অন্য কোনো কারণে যদি কিছু হয় সেটা হবে যখন মানুষের গায়ে আপনার দ্রব্যমূল্যের ব্যাপারগুলো যখন খুব উচ্চতায় চলে যাবে, যেগুলো অন্য জায়গায় হয়েছে, তাহলে এগুলো হবে। কিন্তু লোডশেডিং দুর্ঘটনা যায়নি, এখনো কি দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে আছে, এখনো কি জিনিসপত্র মানুষের সহনীয় পর্যায়ে আছে বলে আপনি মনে করেন? না, আমি মনে করছি না, কিন্তু মানুষ এখনো সেভাবে করছে না যেভাবে করা উচিত ছিল। সেই জায়গাটা করার জন্য যে রাজনৈতিক শক্তিগুলো সংগঠিত হয়ে জায়গাটা করা প্রয়োজন সেটি নেই। সুতরাং লাখো জনতা নিয়ে ওই কি বলে করভবন দখল করা কি বলে স্বপ্ন, এটা স্বপ্নই অধরা স্বপ্ন থেকে যাবে। অবশ্যই অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আমি প্রকৌশলী মোহাম্মদ হোসেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, রাজনৈতিক ডিবেট চলছিল, সেখানে আপনি নিশ্চয়ই একটা বেকায়দায় আছেন, কিন্তু নিশ্চয়ই আপনি উপভোগও করেছেন। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাই এই ভোগান্তি শেষ কোথায়, আপনি একটু আশার কথা বলেন আমাদের। বললো যে আমাদের কিন্তু 8-14 ঘন্টার লোডশেডিং অভিজ্ঞতা আছে, তো 1 ঘন্টা সিস্টেমেটিক ভাবে রুটিন অনুযায়ী যদি সাইক্লিক অর্ডার যদি আমরা লোডশেডিং দিই, আমরা গ্রাহকরা আমি তো একজন গ্রাহক, আমরা এটাকে দেশের স্বার্থে পরিস্থিতির কথা বিবেচনা করে এটা মেনে নিব, এবং এটা বেশি দিন কন্টিনিউ করা লাগবে না। একটু আগেও বলেছি, আবার বলি, ইনশাল্লাহ সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদেরকে এই কষ্টটুকু সবাইকে শেয়ার করতে হবে, তারপরে আর দরকার হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসাইন আপনাকে। অনুষ্ঠান শেষ করবো জনাব মাহমুদুর রহমান মান্না, আমি রাশিদ খান মেননের জায়গাটি দিয়ে। জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, কিন্তু রাজনৈতিক অনেক দলের সক্ষমতার অভাবে জনগণ একাট্টা হয়ে প্রতিবাদটা করতে পারেনি, ইন্ডিকেটটা আসলে কাকেই করেছে? না, এটা উনি একদিক থেকে ঠিক কথা বলেছেন, মানে আমাদের এখানকার ট্রেডিশনাল মুভমেন্ট এরকমই হয়েছে যে সংগঠনগুলোর উদ্যোগের পেছনে মানুষ থেকেছে, কিন্তু এটাই চিরকালের জন্য স্থায়ী একটা ব্যাপার না। কারণ আপনি দেখেন শ্রীলঙ্কাতে যেটা হয়েছে সেখানে কোনো দল ছিল না, আমেরিকাতে যে বিক্ষোভ হয়েছে বিশেষ করে যেটাকে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে, সেই মুভমেন্টে কোনো পলিটিক্যাল পার্টি সামনে ছিল না। এরকম বহু জায়গাতে আছে, আসামে যে মুভমেন্ট হয়েছিল ওই আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে, ওখানে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। পরে যখন নির্বাচন হচ্ছে তখন পার্টি গঠন করে নির্বাচন করতে হচ্ছে, যাতে প্রফুল্ল মাহাতো সেখানে চিফ মিনিস্টার হয়েছেন। তা আমাদের এখানে রাজনৈতিক দল কিন্তু আছে, এবং সেই দলগুলো একেবারে ফালতু দল সেরকম না। আমি আশাবাদী হতে চাই যে এই দলগুলো এখন এই সংকটের মধ্যে নিজেদের মধ্যে আরও বড় ঐক্য গঠন করবে এবং রাজপথে আসবে, জনগণকে সঙ্গে নিয়ে পথে নামবে। যেটা মেনন ভাই মনে করছেন যে এরকম একটা স্বপ্ন কেবলমাত্র স্বপ্নই থেকে যাবে, এটা নাও হতে পারে, এটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমিও অপেক্ষা করব, কাজ করব, মেনন ভাই অবশ্য অপেক্ষা করবে, নিতে পারে সেই গণবিক্ষোভ সংগঠিত করবার কাজ করবে। রাজপথ মানেই তো আমাদের কাছে ভয় ধরে যায় যে ধ্বংসাত্মক নৈরাজ্য, খুন, খারাপি, অবরোধ, জ্বালাও পোড়াও, সেরকম কিছু। আপনি দেখেছেন শ্রীলঙ্কাতে লক্ষ মানুষ গিয়ে রাজপ্রাসাদ দখল করেছে, প্রেসিডেন্ট প্যালেস, ওরা গিয়ে সুইমিং পুলে গোসল করেছে, রাজার যে বিছানায় তিনি ঘুমান সেখানে গিয়ে শুয়ে দেখেছে কেমন লাগে, একটা জিনিস চুরি করে নিয়ে যায়নি, কেউ লুট করেনি রাজপ্রাসাদের কোনো জিনিস। দ্যাট ক্যান বি পসিবল ইন বাংলাদেশ অলসো, লিডারশিপ যদি তাই থাকে আমি মনে করি সেটাও সম্ভব। যদি আছে বিরোধী পক্ষে, অবশ্যই আছে, সেই নেতৃত্ব তো সামনে নাই, ফোকাস নাই, স্ট্যাবলিশ নাই, প্রতিষ্ঠিত নাই, কিন্তু সেই নেতৃত্ব জাগাবার জন্যে, মানুষকে সেই জায়গায় নেওয়ার জন্যই তো সংগ্রাম করছি। অন্তত আমি আমার কথা বলছি, আমার দলের কথা বলছি, আমি মনে করি মানুষকে সেই জায়গায় নেওয়া সম্ভব, সেই জায়গায় নেওয়ারই চেষ্টা করতে হবে। সেখানে আমি মেনন ভাইয়ের ওই বক্তব্যের সঙ্গে একমত আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। আমাকে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা শুরু করেছিলাম জাতীয় দুটো সংকট নিয়ে, তবে আমাদের সঙ্গে যিনি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, তিনি একটু বলেছেন সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে এই লোডশেডিংটা সহ্য করে নিতেই হবে, সেপ্টেম্বর নাগাদ আমাদের মুক্তি। আর যেটা রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক পলিটিক্যাল সলিউশন সিইসির হাতে নেই, রাজনৈতিক সমাধান রাজনৈতিক দলগুলোর হাতে আছে, তবে সেটা কোথায়,
ইনডোরে নাকি আউটডোরে সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে দুটোই দেখবার জন্য কিন্তু কঠিন নেতৃত্ব দরকার, যেটি বলছেন মাহমুদুর রহমান মান্না, যে নেতৃত্ব আছে সময়ের অপেক্ষা। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিলাম, খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।